नमस्कार बंधुरा, आज के आपनादेर एई सुंदर बैकनेक डिजाइनर ब्लाउजटी काटिंग शिखाबो खुबी सहज भावे। एई ब्लाउजटी आमी वन टाक्स दिए बानिएछि, तार जोन्नो आज के आमी आपनादेर वन टाक्स ब्लाउज किभाबे काटिंग करे समस्तटाई आज के आमी आपनादेर डिटेल्से बोझाबो। तार जोन्नो आपनारा भिडियोटा कोनो स्किप ना करे लास्ट पर्यन्त सम्पूर्ण देखते थाकुन। चैनेले नतून थाकले चैनलटी सबस्क्राइब करे देबेन, पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन, एरकम ही नतून नतून आपडेट पावार जन्य। तो चलो भिडियो शुरू करी। तो ये लाइनिंग कपड़ नहीं नेटर कपड़। तो प्रथम एखे लाइनिंग कपड़े ऊपर काटिंग करते एखे लाइनिंग कपड़ा के रखम दुभाज कर रखते हैं, सब समय माथाय रखते हैं। ब्लाउजर जखनी हमें ब्लाउज काटिंग करब तक ही ब्लाउजर कपड़ा के रखम दुभाज कर रखब। तारपर आमादेर उपरेर दिके लाइनटाके प्रथमे सोजा करे निते हबे। उपरेर दिके आमादेर कापड़टा एकटु बाका थाके तार जोन्नो सोजा करे निएछि। एरपर आमादेर उपरेर दिके एरकम हाफ इंची सेलाई मार्जिन निये निते हबे। ठीक आछे, उपरे आमादेर शोल्डार जखन अ्याटाच करब तखन आमादेर एखाने हाफ इंची चले जाबे। एरपर आमादेर एखाने पिन आप करे निते हबे कापड़टाके, जाते आमादेर कापड़टा कोनो दिके सरे ना जाय। ठीक आछे, एरपर आमादेर एखाने जेखान थेके सेलाई मार्जिनटा निएछि तार नीचे थेके एखाने आमादेर ब्लाउजर लम्बाटा निये निते हबे। तो प्रथम एखाने आमी सामनेर पार्ट काटिंग करब, परे आमरा एखाने एकी भावे पेछनेर पार्ट काटिंग करे नेब। एखाने आमादेर ब्लाउजर लम्बाटा जतटा आसबे तार थेके आमादेर एखाने 1 इंच बेशी निते हबे। तार जोन्नो एखाने आमी निएछि 15 इंच। तो ब्लाउजर टोटाल लेंथ आछे आमार 14 इंच, आमी एखाने निएछि 15 इंच। एरपर आमादेर एखाने एरकम लाइनटा सोजा करे निते हबे नीचेर दिके। एइभावे सोजा करे नेवार परे एबारे आमादेर कि करते हबे, উপরের দিকে এবারে আমাদের শোল্ডার নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি পেছনের দিকে একটু ডিপ গলা করছি, তার জন্য এখানে আমি শোল্ডার নিয়েছি 5.5 ইঞ্চ। ঠিক আছে, এরপর আমাদের শোল্ডার যেখান থেকে শেষ হয় সেখান থেকে কিন্তু আমাদের এবারে আর্ম হোল নিয়ে নিতে হবে। তো আর্ম হোল এখানে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, তো আমি এখানে নিয়েছি 6 ইঞ্চ। তো এরপরে আমাদের এখানে চেস্টের মাপ নিয়ে নিতে হবে, যেখান থেকে আমাদের আর্ম হোল শেষ হবে ঠিক সেখান থেকেই কিন্তু আমাদের চেস্টের মাপটাকে নিয়ে নিতে হবে। তো আমাদের এখানে চেস্ট যতটা আসবে তার থেকে এখানে আমাদের 4 ভাগের 1 ভাগ রাখতে হবে। ঠিক আছে, তো আমার মেজারমেন্টের চেস্ট আছে এখানে 32, আমি এখানে নিয়েছি 8 ইঞ্চ 4 ভাগের 1 ভাগ। এরপরে আমাদের এদিকে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। তো আমরা যখন কোনো সময় মনে করি যে আমাদের ব্লাউজটা লুজ করতে হবে, তার জন্য আমাদের এখানে সেলাই মার্জিন রাখতে হয়। ঠিক আছে, এরপরে আমাদের এখানে কোমরের জন্য মাপটা নিয়ে নিতে হবে। একইভাবে আমাদের কোমর যতটা আসবে তার থেকে এখানে আমাদেরকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। ঠিক আছে, তো আমার মেজারমেন্টে কোমর আছে 24 ইঞ্চ, তার জন্য এখানে আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি 6 ইঞ্চ। এরপরে আমাদের এখানে সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। তো সেলাই মার্জিন একইভাবে নিচের দিকেও নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চ। ঠিক আছে, এরপরে আমাদের এখানে টাক্সের জন্য এক্সট্রা আবারও 1.5 ইঞ্চ নিয়ে নিতে হবে এদিকে, বুঝতে পারছেন। এরপরে আমাদের এখানে টাক্সের জন্য মাপটা নিয়ে নিচ্ছি। যখন আমরা সামনের দিকে টাক্সের মাপটাকে নেব তাহলে কিন্তু আমাদের এখানে কাপড়টা শর্ট পড়বে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন। এরপর আমাদের এখানে লাইনটা সোজা করে নিতে হবে। এরপরে আমরা এখানে আর্মহোলের শেপটাকে দিয়ে দিব। প্রথমে এখানে সামনের আর্মহোলের শেপটাকে আমরা দিয়ে দিব 1 ইঞ্চ উপরে, এইভাবে দিয়ে আমাদেরকে গোলাইটা দিয়ে দিতে হবে। এরপরে আমাদের এখানে পেছনের আর্মহোলের গোলাইটাও দিয়ে দিতে হবে। তো পেছনের আর্মহোলের শেপটা আমি আবারও হাফ ইঞ্চ উপরে দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের টোটাল পিছনের আর্মহোলের শেপটা হয়ে যাচ্ছে 1.5 ইঞ্চে। ঠিক আছে, বুঝতে পেরেছেন। এরপরে আমাদের এখানে কি করতে হবে, এবারে আমাদের এখানে গলার চড়াটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি বোট নেক বানাবো, তার জন্য এখানে আমি গলার চড়াটা রেখেছি 3 ইঞ্চ। এরপরে আমাদের এখানে সামনের গলার লম্বাটা নিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে সামনের গলার লম্বাটা 3 ইঞ্চ নিতে পারেন বা 4 ইঞ্চও নিতে পারেন। তো আমি এখানে নিয়েছি 5 ইঞ্চ। এইভাবে মার্ক করে নিয়ে আমাদের একটা এরকম বক্স বানিয়ে নিতে হবে প্রথমে। এবারে আমাদের এখানে গলার শেপ দিয়ে দিতে হবে। আপনারা যে রকম গলার পছন্দ করেন সেই হিসেবে কিন্তু আপনারা এখানে গলার শেপটাকে দিতে পারেন। আমি এখানে রাউন্ড শেপ রাখছি। এরপরে আমাদের এখানে পয়েন্টের মাপটাকে নিয়ে নিতে হবে। এখানে আপনাদের পয়েন্টের মাপ যতটা আসবে তার থেকে আপনাদের এখানে হাফ ইঞ্চ বেশি নিতে হবে। তো এখানে আমার পয়েন্টের মাপ আসছিল 9.5 ইঞ্চ, তো এখানে আমি হাফ ইঞ্চ বেশি নিয়েছি। তো টোটাল নিয়েছি এখানে আমি 10 ইঞ্চ। তো এইভাবে আমাদেরকে 10 ইঞ্চ একটা মার্ক করে নিতে হবে। ঠিক আছে, এইভাবে মার্ক করে নেওয়ার পরে এবারে আমাদেরকে সাইডের থেকে একটা মাপ নিয়ে নিতে হবে।
এই মাপটাকে আমরা নেব আমাদের চেস্ট যতটা আসবে, যেমন এই ব্লাউজের চেস্ট সাইজ হচ্ছে 32 ইঞ্চ, তো আমাদের এখানে 32-কে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করে যতটা আসবে তো আমাদের এখানে তার থেকে 1/2 ইঞ্চ বেশি নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি টোটাল নিয়ে নিচ্ছি 4 ইঞ্চ, তো সাইডের থেকে এরকম আমি 4 ইঞ্চ নিয়ে নিচ্ছি। তো আপনারা যে কোনো সাইজের জন্য এখানে 4 ইঞ্চ নিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এরপর আমরা এখানে লাইনটাকে সোজা করে নেব, আর এই লাইনটাকে আমাদের এবারে নিচের থেকে মিলিয়ে নিতে হবে। এইভাবে লাইনটাকে মিলিয়ে নিয়ে আমাদের এখানে চেক করে নিতে হবে, উপরে আমাদের যতটা আসছে ঠিক আমাদের নিচের দিকেও কিন্তু ততটাই আসতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 4 ইঞ্চ নিয়েছি, তো সমানভাবে আমার এখানে 4 ইঞ্চ আছে। এরপরে আমাদের এখানে টাক্সের জন্য মাপটাকে নিয়ে নিতে হবে। আমরা যেখানে এক্সট্রা সাইডের দিকে 1.5 ইঞ্চ বেশি নিয়েছিলাম, সেই 1.5 ইঞ্চকে আমাদের এখানে টাক্সের জন্য নিয়ে নিতে হবে। তো এইভাবে আমাদেরকে মার্ক করে নিতে হবে, আর এখানে আমাদেরকে দেখে নিতে হবে যে 1.5 ইঞ্চ আসছে কিনা। তো এখানে আমার 1.5 ইঞ্চ আছে। তো এরপর আমাদের এখানে কি করতে হবে, এই লাইনগুলোকে এইভাবে আমাদেরকে স্কেল দিয়ে মিলিয়ে নিতে হবে। এইভাবে লাইনগুলোকে মিলিয়ে নেওয়ার পরে এখানে আপনারা একটু ভালো করে দেখবেন, আমরা যেখানে সেলাই মার্জিন এক্সট্রা 1.5 ইঞ্চ নিয়েছিলাম, তার থেকেও আমরা এখানে 1.5 ইঞ্চ এক্সট্রা আবারও নিয়েছিলাম। সেই 1.5 ইঞ্চ আমরা এখানে নিয়েছিলাম টাক্সের জন্য। এখানে আমাদের টেকিংয়ের মধ্যে কিন্তু 1.5 ইঞ্চ চলে যায়, ঠিক আছে। এরপর আমরা এখানে ফিটিংয়ের লাইনটাকে এইভাবে সোজা করে নেব। তাহলে এখানে বোঝা গেল যে আমরা এখানে এক্সট্রা 1.5 ইঞ্চ কিসের জন্য নিয়েছিলাম, ঠিক আছে। এরপর আমাদের এখানে কী করতে হবে, উপরের দিকে এবারে আমাদের শোল্ডার ডাউন করে নিতে হবে। তো উপর থেকে আমাদের এরকম 1/2 ইঞ্চিতে শোল্ডার ডাউন করে নিতে হবে। তো এইভাবে আমাদের মার্কিং কমপ্লিট। এবারে আমাদের এই মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। প্রথমে এখানে আমরা আর্মহোলের দিকে কাটিং করব, এখানে আমরা গলার কাটিং এখনই করব না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি। এরপরে আমাদের এখানে পেছনের পার্ট কাটিং করে নিতে হবে একইভাবে। তার জন্য আমাদের এখানে পেছনের পার্টকে এরকম দুভাজ করে রাখতে হবে, একইভাবে লাইনিংয়ের কাপড়টা এরকম দুভাজ করে রাখতে হবে। এরপরে আমরা এখানে এরকম সামনের যে পার্ট কাটিং করেছি সেই সামনের পার্টকে আমাদের এখানে পেছনের পার্টের উপর এইভাবে রাখতে হবে, ঠিক আছে। এরপরে আমাদের এখানে একটু লক্ষ্য করবেন আপনারা, এখানে আমাদের এখানে পেছনের দিকে হাই হুক থাকবে, তার জন্য আমাদের এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। এখানে যদি আমরা সামনের দিকে হাই হুকের জন্য খোলা রাখতাম তাহলে কিন্তু আমাদের সামনের দিকে এরকম 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হতো। তো আমরা যেহেতু এখানে পেছনের দিকে খোলা রাখবো, তার জন্য আমাদের এখানে পেছনের পাটের মধ্যে 1/2 ইঞ্চি এরকম এক্সট্রা নিয়ে নিতে হবে। এরপরে আমাদের এখানে এই মার্জিনটা ছেড়ে দিয়ে আমাদের লাইনটার এপার থেকে কিন্তু এখানে আমাদের মেজারমেন্টটাকে নিয়ে নিতে হবে। তার জন্য আমাদের এখানে সামনের পার্টকে এরকম রাখতে হবে সমান করে, আমাদের এখানে মার্জিনটা ছেড়ে দিয়ে রাখতে হবে, ঠিক আছে। তো এখানে আমি দুটো পার্টকেই পিন আপ করে নিচ্ছি একসাথে। তো এখানে আমি পিন আপ করে নিয়েছি। এরপরে আমাদের এই সেম মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মার্কিং অনুযায়ী কাটিং করে নিয়েছি। এরপরে আমাদের এখানে দুটো পার্টকে আলাদা করে রাখতে হবে। তো এখানে আমাদেরকে প্রথমে পেছনের পাটের গলার চওড়াটা নিয়ে নিতে হবে, আর এখানে গলার লম্বাটা নিয়ে নিতে হবে। তো আমি এখানে পেছনের পাটের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন লাইনটা আছে আমাদের হাই হুকের জন্য, এই লাইনটাকে ছেড়ে দিয়ে এখান থেকে আমাদের এখানে 3 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো 3 ইঞ্চি নিয়েছি আমি এখানে গলার চওড়াটা। এবারে আমাদের এখানে গলার যে পেছনের গলাতে আমি একটু ডিজাইন করব, তার জন্য এখানে আমি প্রথমে উপর থেকে নিয়ে নেব 3 ইঞ্চ, এইভাবে 3 ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছি। এরপরে আমাদের এখানে উপর থেকে নিচের দিকে নিয়ে নিতে হবে 10 ইঞ্চ। তো এখানে আমি 10 ইঞ্চ রাখছি পুরো গলার নিচের দিকে লম্বাটা, ঠিক আছে। তো এখানে আমি 10 ইঞ্চি তাহলে একটা মার্ক করে নেব এইভাবে। তো এইভাবে মার্ক করে নেওয়ার পরে এখানে আমাদেরকে লাইনটাকে উপর থেকে মিলিয়ে নিতে হবে। তো এইভাবে লাইনটাকে মিলিয়ে নেওয়ার পরে এখানে আমাদেরকে উপরের দিকে এরকম লাইনটাকে মিলিয়ে নিতে হবে সোজা দিকে, আর আমাদের নিচের দিকেও লাইনটাকে এরকম একটা বক্স বানিয়ে নিতে হবে। এরপরে আমরা এখানে উপরের দিকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিব, এভাবে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে নিচের দিকে গলাটার পেছনের গলার একটু ডিজাইন করব, তার জন্য আমি একটা কিছুটা এরকম শেপ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের শেপ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে এইরকম একটা শেপ দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি পিছন পাটের মধ্যেও চেস্টের মাপটাকে নিয়ে নেব, আর নিচে কোমরের মাপটাও এখানে নিয়ে নেব। তো এখানে আমি চেস্ট নিয়েছিলাম 8 ইঞ্চ,
তো এখানে আমার ছিল চেস্ট 32, এখানে আমি তার জন্য 4 ভাগের 1 ভাগ নিয়েছি 8 ইঞ্চ। আর এবারে আমাদের এখানে কোমরের মাপটাও নিয়ে নিতে হবে, কোমর ছিল এখানে 24 ইঞ্চ, 4 ভাগের 1 ভাগ নিয়েছি 6 ইঞ্চ। তো এক্সট্রা আমি এখানে 1.5 ইঞ্চি নিয়েছি টাক্সের জন্য, আর 1.5 ইঞ্চি নিয়েছি আমাদের এখানে মার্জিনের জন্য, ঠিক আছে। এভাবে লাইনটাকে আমাদের মিলিয়ে নিতে হবে। এইভাবে মার্ক করে নেওয়ার পরে এবারে আমাদের এখানে পেছন পার্টের মধ্যে টাক্সের মাপটা নিয়ে নিতে হবে। তো আমাদের এখানে সহজ নিয়ম, এইভাবে আমাদের ইঞ্চি ট্যাপটা রাখতে হবে, আর এরকম করে আমাদেরকে ইঞ্চি ট্যাপটা ভাঁজ করে নিতে হবে, তাহলে কিন্তু এখানে আমাদের টাক্সের মাপটা বের হয়ে চলে আসে। আপনারা আবার চাইলে এইভাবে সাইডের থেকে 4 ইঞ্চিও নিতে পারেন। এবারে আমাদের এখানে নিচের থেকে উপরের দিকে টাক্সের লম্বাটা নিয়ে নিতে হবে, তো আমি এখানে রাখছি 4.5 ইঞ্চ। এরকম করে নিয়ে এবারে আমাদের এখানে 1.5 ইঞ্চ নিয়ে নিতে হবে, দুই সাইড মিলিয়ে কিন্তু আমাদের এখানে টাক্সের জন্য 1.5 ইঞ্চ এভাবে মার্ক করে নিতে হবে। এরপরে আমাদের এখানে এরকম করে লাইনগুলোকে একসাথে মিলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি পেছনের পার্টের মধ্যেও মার্কিং করে নিয়েছি। এরপরে আমরা এখানে প্রথমে লাইনিংয়ের উপরে কাটিং করব না, একবারে আমরা এখানে মেন কাপড়ের মধ্যেই কাটিং করে নেব। তার জন্য আমাদের এখানে মেন কাপড়টাকে এরকম দুভাজ করে রাখতে হবে প্রথমে। তো এখানে আমি দুভাজ করে রেখেছি নেটের কাপড়টাকে। এরপরে আমাদের এখানে যে কোনো একটা পার্ট নিয়ে নিতে হবে, আর এভাবে আমাদেরকে মিলিয়ে রাখতে হবে মেন কাপড়ের উপরে, ঠিক আছে। এরকম করে মিলিয়ে রেখে এখানে আমি পিন আপ করে রাখছি। তো পিন আপ করে নিয়েছি, এরপরে আমাদের সেম এই মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। সেম একইভাবে কিন্তু এখানে আমাদের পরের পার্টটুকুও কাটিং করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পিছনের পার্টটুকুও কাটিং করে নিয়েছি মেন কাপড়ের মধ্যে। তো এরপরে আমাদের এখানে জয়েন্ট আছে, আমাদের জয়েন্টটাকে এখানে এরকম করে খুলে নিতে হবে। তো এখানে আমি জয়েন্টটাকে খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা এখানে পেছন পার্টকে সাইডে রেখে দেব। এবারে এখানে আমাদের সামনের পার্ট নিয়ে নিতে হবে। এখানে আমাদের সামনের পার্টের মধ্যে আর্মহোলের কাটিংটাকেও করে নিতে হবে। এই ব্লাউজের স্লিভসের কাটিং আমি আজকে দেখাচ্ছি না, কারণ আমি এই ব্লাউজের স্লিভসের কাটিংয়ের ভিডিও এর আগে আমি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই গিয়ে ভিডিওটি দেখে নেবেন, আর এই ব্লাউজের সেলাইয়ের ভিডিওটা এর পরের দিন আমি দিয়ে দিব, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।